হে গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো গাইস, আমি এখন এসে গেছি ছাদে, যেখানে আমি থাকি ফ্ল্যাটে এখন বিশাখাপট্টনামে। তো এখন আমি ছাদে এসেছি কি সকালবেলা, এখানে অনেক বেশি ভালো লাগে। এখানে সকালে অনেক বেশি মানে ঠান্ডা একটা বাতাস হয়, তো এই জন্য একটা ভালো ফিল হয় এখানে আসার পরে। তো আমাকে এখানে আসার পরে অনেক ভালো লাগে, এই জন্যই আমি ছাদে আসি। এর আগে তোমরা অনেক ভিডিওতে দেখেছো ছাদ থেকে আমি নিচের ভিউ এখান থেকে দেখাই কেমন লাগে। আশা করি তোমাদেরকে অনেক বেশি ভালো লাগে। বাট এখন আমি যাব নিচে, এবং নিচে থেকে কিছু সাইট এখানে আমি আগে যাব। যাওয়ার পরে ওখানে নিচে গিয়ে কেমন লাগে এবং ওখানে আর কি আছে সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। এন্ড গাইস, আজকের এই ভিডিওটা বেঙ্গলিতে হতে চলেছে, এখন আমি যাচ্ছি নিচে, তো চলো। আমি এসে গেছি নিচে, এটা হচ্ছে পার্কিং এরিয়া যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমরা আগে হয়তো ভিডিওতে দেখেছো, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বেশি বাইক আছে, এবং ফোর হুইলার বেশি নেই, তিন চারটা আছে অলরেডি। তো স্করপিও আছে, বাকি তিন চারটা কার আছে, ঠিক আছে। তো গাইস, আমি এখন আগে যাচ্ছি। তো গাইস, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফ্ল্যাট। তো এখানে আমরাই থাকি, এখানে মানে প্রোভাইড করেছে কোম্পানি। তো এই ফ্ল্যাটটার নাম হলো শ্রীনিবাস, এখানে আমরা ফোর্থ ফ্লোরে থাকি। তো গাইস, আমি নিজেই জানি না এখন কোথায় যাচ্ছি, কিন্তু সকাল সকাল ওঠার এটা ফায়দা হলো কি সকালবেলা ওঠার পরে মানে একটা ভালো ফিল হয়, একটা এনার্জি ফিল হয়। তো ওয়াকিং হয়ে যাবে সকাল সকাল, ও একটা ব্লগও হয়ে যাবে। তো বাট আজ সানডে, একটা আমি অন্য কিছু প্ল্যান করে রেখেছিলাম, বাট কালকে যখন আমি ডিউটি থেকে আসি তো আজকে মানে যেতে হবে। তো আজকে হাফ ডে আছে, একটার সময় আমি চলে আসবো। তো এখন আমি আগে যাচ্ছি, দেখছি কী আছে এখানে। তো গাইস, এটা পুরো লোকাল রাস্তা এবং কংক্রিটের রাস্তা এখানে। তো আগে এই রাস্তা কোথায় গেছে আমি নিয়ে জানি না, বাট লোকাল রাস্তা, তো বেশি আগে যাব না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস, পেছনে অনেক গাছ আছে এবং এখানে একটা সুন্দর নেচারের ভিউ আছে, তো দেখতে অনেক বেশি ভালো লাগছে। গাইস, ওখানে দেখতে পাচ্ছ সূর্য এখন ঠিক মতো ওঠেনি, এখন 7টা বাজতে যাচ্ছে, আর এখানে কুয়াশাও এখানে অনেক আছে, অনেক বেশি সাদা হয়েছিল, তো এখন একটু কাটলো। গাইস, ওয়েস্টবেঙ্গলে আমাদের ওখানে এখন এত বেশি ঠান্ডা কি মানে কি আর বলবো। তো এখানে ক্লাইমেট, এখানে ওয়েদার অনেক বেশি ভালো, মানে নর্মাল, এখানে না বেশি ঠান্ডা না বেশি গরম, মানে ঠিক আছে, কমফোর্টেবল টাইপের। তো গাইস, এখানে পেছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি বাস আছে, এখানে 5-6টা, ঠিক আছে। তো এগুলো কোম্পানির বাস নয়, মনে হচ্ছে এমনি লোকাল বাস। দেখো, ও সকাল সকাল বেরিয়েছে ওয়াক করতে। তো গাইস, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে শ্রীপুরম গার্ডেন্স এরিয়া। তো এখানে ফ্ল্যাট এরিয়া, এখানে অনেক বেশি ফ্ল্যাটস আছে। সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ পুরো চারো সাইড অনেক বেশি গাছ আছে, এবং এটা খুব সুন্দর রোড, এবং এটা হচ্ছে ফ্ল্যাট এরিয়া। তো ওইদিকে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেক বেশি ফ্ল্যাট আছে, এবং একটা ম্যাপও আছে ওখানে ফ্ল্যাটে যাওয়ার জন্য। তো ওখানে সেক্টর 1, সেক্টর 2 সবই আছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হলো শ্রীপুরম গার্ডেন। তো এখানে একটা ছোটো পার্কের মতো তৈরি করা হয়েছে, যেটা অলরেডি এখন মানে তৈরি হয়নি ঠিকঠাকভাবে। তো এখানে কিছু বাচ্চাদের জন্য খেলার জন্য এখানে অলরেডি কিছু জিনিস রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পেছনে, এবং দেখতে পাচ্ছ এটা শ্রীপুরম গার্ডেন্স, এবং এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে রাখা হয়েছে, বেশি কিছু না, এটা অলরেডি এখন তৈরি হয়নি, ফ্ল্যাটের সামনে আছে। তো এখানে বেশি কিছু না, 2-4টা জিনিসই আছে এখানে এনজয় করার জন্য। তো আগে আছে অনেক বেশি গাছ, তো ছোটো ছোটো প্ল্যান্ট আছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো ওখানে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বেশি গাছ লাগানো রয়েছে, কিন্তু গাছের নাম তো আমাকে এখানে জানা নেই। তো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে একটা রেড কালারের গাছ আছে, এখানে দেখতে পাচ্ছ গাইস, এখানেও কত সুন্দর লাগছে এই ফুলটা, এবং এই ফুলের এই গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, পুরো গ্রিন এবং রেডে মিক্স আছে। আগে দেখো একটা ঘাসের কত লম্বা কত বড় বাড়ি। তো গাইস, এখন আমি বেশি আগে তো যাবো না, কারণ আমাকে ডিউটি যেতে হবে, এবং আজকে আছে হাফ ডে, তো কিছু করার নেই, সানডে আছে, তবুও যেতে হবে। তো এখন আমি রুমে যাবো, এবং রুমে গিয়ে রেডি হয়ে ওখান থেকে বেরোবো। আশা করি তোমাদেরকে ভিডিও অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো কী করতে হবে, ভিডিওকে এখন লাইক করতে হবে, এবং এমন ভালো ব্লগ দেখার জন্য চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট টাইমে, তখন পর্যন্ত টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ অল।